প্রায় 50 রকমের দেশি বিদেশি আম গাছে ঝুলছে, থোকায় থোকায় সৌদি আরবের খেজুর, আছে জাম, জামরুল, করমচা সহ শত প্রজাতির গাছের সমারোহ। ফুল, ফল আর বাহারি আকারের এসব বৃক্ষের প্রেমে জাতীয় বৃক্ষমেলায় প্রতিদিন ছুটে আসছেন হাজারো মানুষ। মেলা চলবে 13 জুলাই পর্যন্ত। এবারের তাপপ্রবাহের অভিজ্ঞতা মনে রেখে সবাইকে বেশি করে গাছ লাগানোর আহ্বান আয়োজকদের। সাদুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন রিয়াজ মাহমুদ। প্রতিবছর বিশ্ব পরিবেশ দিবসকে ঘিরে বাংলাদেশে শুরু হয় জাতীয় বৃক্ষরোপণ অভিযান। আর বর্ষাকে সামনে রেখে রাজধানীর মানুষকে নিজের পছন্দ মতো গাছের চারা কেনার সুযোগ করে দিতে আয়োজন করা হয় জাতীয় বৃক্ষমেলার। এবারও 5 জুন শুরু হয়েছে এই মেলা। আগারগাঁও পুরনো বাণিজ্য মেলার মাঠে প্রবেশ করলেই চোখ জুড়িয়ে যায় নানা প্রজাতির গাছের সমারোহ দেখে। দেশি বিদেশি শত প্রজাতির ফলভর্তি গাছ দেখে থমকে দাঁড়াতে হয় প্রতিটি স্টলের সামনেই। মেলায় সবচেয়ে বড় আকর্ষণ বিদেশি জাতের রঙিন আম। বড় আকারের ব্রুনাই কিং আম, চোখ জুড়ানো মিয়াজাকি, ব্যানানা ম্যাঙ্গো সহ 50টিরও বেশি জাতের আম গাছ রয়েছে মেলায়। আছে বিদেশি ফল পার্সিমন, লঙ্গান, রামভুটান, নতুন প্রজাতির থাইলিচু, 12 মাসি আঠাবিহীন কাঁঠাল, আছে দেশি জাম আর করমচা সহ হরেক রকম ফল। গাছের ভ্যারাইটি বলেন বা আয়োজন বলেন, গতবারেরটা একটু বেশি ভালো ছিল। সরকারি যারা এসছে তাদের গাছের সরবরাহও ভালো এবং দামও রিজনেবল, তবে গাছের সংখ্যা একটু কম। পুরোপুরি শাকসবজির গাছ লাগাচ্ছি আর আমার হাজবেন্ড যে উনি শুধু ফুল গাছ কিনছেন, ফল গাছ কিনছেন। ছাদের গাছে তো টব বেশ বড় লাগে, এই জন্য দেখা যায় যে কেনা হয় না, তবে এবার ফুল গাছ একটু বেশি নিচ্ছে আর কি। আমি আর বাবা আমার ভাই মিলে ছাদে যাই, ছোট ভাই মিলে, ওই সময় ছাদে আমরা অনেক যত্ন নিই, গাছে পানি দিই। মেলায় সবচেয়ে বেশি দৃষ্টি কাড়ছে গাছ ভর্তি ফল সহ সৌদি জাতের একটি খেজুর গাছ, যার দাম চাওয়া হচ্ছে 10 লাখ টাকা। ন্যায্য মূল্য পাইলে অবশ্যই বিক্রি করবো গাছ, এটা মানুষ। আপনারা কত দাম চাচ্ছেন, কত হলে বিক্রি করবেন? রাস্কিন প্রাইস 10 লক্ষ টাকা। উনি তো 10 লাখ চাচ্ছে, উনি দেখি কি দাম হইলে সারে আর কি। আমি তো চামো কিনতেছি, একটু কমে নেওয়ার জন্য চেষ্টা করবো, তাই না? এবারে তাপপ্রবাহের কারণে মেলায় গাছগুলোর চেহারা অনেকটাই বিমর্ষ মনে হয়, তবুও পরিবেশ রক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই বলে জানান আয়োজকরা। এবছর বিদেশি 100-এর উপরে বিদেশি নতুন নতুন ফল আমরা এবছর জাতীয় বৃক্ষমেলায় নিয়ে এসেছি। আম গাছই সবসময় সবচাইতে বেশি কাস্টমারের চাহিদা থাকে এবং বেশি আম গাছ বিক্রি হয়। টাকা মানি ব্যাগে লই আনে, একটা গাছ লাগায় না, ধরেন একটা ব্যঞ্জন চিকিট আনতে দেয়, 20 টাকা দিয়ে কিনে খায়, একটা 20 টাকা হইলে একটা গাছ পাওয়া যায়। শহরে মানুষের এই গাছ সম্পর্কে আরও জ্ঞান অর্জন এবং জানা, পরিচর্যা, এগুলা একমাত্র মাধ্যম আমি মনে করি, একই সাথে যে জাতীয় বৃক্ষমেলা একটা সহজ মাধ্যম। দেখা যায় যে প্রচুর পরিমাণে গাছ রোপণ করি, বাট সেটা আর পরিচর্যা করা হয় না। যদি আমরা একটা গাছ রোপণ করি, সেই একটাই যাতে বেঁচে থাকে, সেরকম নার্সিংটা আমরা করব। রাজধানীর পরিবেশের কথা মাথায় রেখে ছাদবাগান ও ফাঁকা জায়গায় গাছ লাগানোর আহ্বান বন বিভাগের। হাজারো প্রজাতির গাছ আছে, দেশি বিদেশি, ইনডোর প্ল্যান্ট, আউটডোর প্ল্যান্ট, এবং রাস্তার পারে বা ছাদের বাগানের জন্য উপযোগী গাছ আছে। আপনারা দেখে সকল স্টল পরিদর্শন করুন এবং আপনার পছন্দের মতন গাছ যাচাই করে আপনারা নেন। 120টি স্টলে সাজানো এবারের বৃক্ষমেলা শুধু ঈদের দিন বাদ দিয়ে 13 জুলাই পর্যন্ত চলবে বলে জানায় আয়োজক কমিটি। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।